ব্যবসা হিসাবে কনসালটেন্সি মধ্যস্থতা ব্যবসাকে কি হালাল হিসাবে গণ্য হবে? যেমন বিশ্ববিদ্যালয় ছাত্র ভর্তি করা, কনসালটেন্সি তো জায়েজ আছে, কিন্তু এটা নির্ভর করবে কিসের কনসালটেন্সি করতেছেন আপনি, তাই না? যদি হারামের পক্ষে কনসালটেন্সি করেন তাহলে কি হালাল হতে পারে? হালাল হবে না। আপনাকে হালালের কনসালটেন্সি করতে হবে। যেমন জাকাতের কনসালটেন্সি করেন, অসুবিধা নেই। তারপরে আপনি ভর্তির কনসালটেন্সির কথা বলছেন, কিসে, কোন বিশ্ববিদ্যালয়, সেখানে কীভাবে স্টুডেন্টরা থাকে, ছেলে মেয়ে এক রুমে থাকে সেই বিশ্ববিদ্যালয়ে, তাই না? ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছেলে মেয়ে একসাথে থাকে, একই রুমে ক্লাসমেটরা একসাথে থাকে, হাজব্যান্ড ওয়াইফের মতো। তাহলে এই ধরনের, মানে আমি একটা উদাহরণ দিলাম আর কি, আপনাকে বুঝতে হবে যে আপনি কিসের কনসালটেন্সি করছেন, মধ্যস্থতা কোন কাজের করছেন। যদি সেটা বৈধ হয় তাহলে আপনার বৈধ, এটা বৈধ এবং এর বিনিময়ে ফিটাও বৈধ হবে। আর এই মধ্যস্থতা করে যদি আপনি ছেলে মেয়েদেরকে জাহান্নামে পাঠান অথবা হারামে সম্পৃক্ত হওয়ার দিকে পাঠান, হারাম সিস্টেমের দিকে পাঠান, তাহলে আপনার প্রত্যেকটা কানাকড়ি হারাম হবে।